আসসালামু আলাইকুম, স্বাগতম বাবুর্চি বাড়ি চ্যানেলে। আজকে আপনাদেরকে সোলা রান্নার রেসিপি দেখাবো, বাবুর্চি স্টাইলে কিভাবে সোলা রান্না করা হয়। খুবই জনপ্রিয় একটা খাবার, বিশেষ করে রমজান মাসে এই খাবারটি সবাই তৈরি করে থাকেন। দেরি না করে চলুন দেখে আসা যাক সোলা রান্নার রেসিপি। প্রথমে আমরা তেল নিয়ে নিয়েছি, তারপরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভেজে নেব আমরা, প্রথমে পেঁয়াজটা ভেজে খুব গাঢ় করে নেব, তারপরে রসুন দিয়ে দেব। রসুন বাটা দেওয়া হচ্ছে, তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখানে তিনটা মিক্স করা আছে, আদা রসুন জিরা বাটা। তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে ধনিয়ার গুঁড়া দেওয়া হচ্ছে, তারপরে দেওয়া হচ্ছে হলুদ, এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। তারপরে মশলাটা কিছুক্ষণ ভেজে ভুনিয়ে নেব। ছোলার মধ্যে মরিচ কুচি কুচি করে কেটে দিলে ভালো হয়, এর জন্য আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা হয়েছে, সেটা দিয়ে দিলাম। এখন মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে ভালোভাবে ভুনিয়ে নেব। মশলা ভুনানো হয়ে গেলে তারপরে ছোলা দিয়ে দেব। ছোলা আগে থেকে 8-10 ঘন্টা আমরা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন ছোলা দিয়ে দিচ্ছি আমরা। ছোলা দিয়ে দেওয়া হলে ভালোভাবে ছোলাটা মশলার সাথে মিশিয়ে নেব, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটা ছোলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে এইভাবে কিছুক্ষণ ভুনাতে থাকবো। মিনিট পাঁচেক ভুনানো হলে তারপরে আলু দিয়ে দেব। আলুটা আমরা ভেঙে নিয়েছি, কেটে দিইনি, সিদ্ধ করে ভেঙে নিয়েছি। আগে সিদ্ধ করে ভেঙে দেওয়ার কারণ হচ্ছে ছোলাটা একটু আঠা আঠা হয়, সেটা খেতে খুব সুস্বাদু হয়। আমরা এখনও গরম মশলা দিইনি, গরম মশলা বেটে দিলে খুব সুস্বাদু হয়, এর জন্য আমরা গরম মশলা বাটা হয়েছে, বাটা মশলা দিয়ে দিচ্ছি এখন। তারপরে অল্প কিছু পানি দিয়ে দেব। অল্প কিছু পানি দেওয়ার কারণ হচ্ছে ভালোভাবে ভুনানো যায় ছোলা, তারপরে ভালোভাবে ভুনাতে থাকব। ভালোভাবে ভোনাতে থাকবো, ভোনাতে ভোনাতে যতক্ষণ পর্যন্ত ছোলা সিদ্ধ হয়ে নরম না হবে ততক্ষণ পর্যন্ত ভোনাবো। হয়ে গেছে আমাদের ছোলা রান্না কমপ্লিট।